তুমি আমারে কও তোমার কি কি আপ্যায়ন করা লাগবে, তুমি কি কি খাতি পছন্দ করো, তুমি শাশুড়ি রাতের কি কি খাতি চাও, শালি রাতের কি কি খাতি চাও তুমি আমারে বলো, আমি সব আম্মারে ফোন করে বলে দিবানি, আম্মা সব ব্যবস্থা করে রাখবেনি। তুমি তুমি আর না করে না, একটু রাজি হয়ে যাও আমার। শোনা ও শোনা শুনি তো এক কথা, কত শুনবো, আমি তো বারবার বলতে আসছি যে আমি যাইবো না, তারপর তুমি রিকোয়েস্ট করতেছ, ঘুমাও তো। তুমি রাম করলি হয় কো, তুমি যদি একটু আমার দুঃখটা না বুঝো তাহলে আর বসবে কিনা? কতদিন হয়ে গেছে মা আরে দেখিনি, মাও কতদিন আমার দেখে না, মার মনটা খারাপ করতেছে না? আচ্ছা আমি আমি তোমার একটা কথা বলতে চাইতেছি, সেইটাই চাইতেছি গিয়া, তুমি কেন নিত্য নিত্য এখানে যাইবা, কেন তোমার আমির বাসায় যাইবা, তোমার আব্বার বাসায় যাইবা, তোমার নিজেদের বাসায় যাইবা? হ্যাঁ তোমার আম্মি এখানে আসতে পারে না? আমার আম্মি কি 60-70 বছরের এই বুড়ো হয়ে গেছে? সে তো ইয়াং একজন শাশুড়ি আমার, না আমি আমি পজিটিভলি বলতে আছি, সে তো আসতে পারে মাইয়ের এখানে? হ্যাঁ দাঁড়াইলে মনে হয় যে তুমি আর তোমার আম্মি প্রায় ভাই বোন বোন আর কি, এই নিত্য নিত্য এখানে যাওয়ার কোনো দরকার আছে তোমাকে? তোমার আম্মির বাসায়, তোমার আব্বার বাসায়, তোমাদের বাসায় নিত্য নিত্য কবে গেছি? আমি যাইতে পারবো না, আমি তোমাকে বলছি আমার তোমাদের এই আপ্যায়ন টাপ্যায়ন এই ধরনের আমার মোটেও ভালো লাগে না। শোনা আমার একটা কথা শোনো, তুমি তুমি একটা বার এবার একটু আমার উপর বিশ্বাস রেখে চলো, আমি তোমারে কথা দিচ্ছি তোমার আপ্যায়নের কোনো কমতি হবে না, যদি এইবার আপ্যায়নের কমতি হয় তাহলে আমি তোমারে কথা দিচ্ছি আমি আর তোমারে কোনো দিন বলবো না যে তুমি আমার আমার বাপের বাড়ি চলো, তুমি তোমার শ্বশুর বাড়ি চলো, আমি কথা দিচ্ছি। সত্যি বলতে এসো? একদম 100% সত্যি কথা বলতেছি, তোমার সেই কথা বলার সুযোগই দেবো না যে তোমার আপ্যায়নে কিছু হয়নি। তুমি আমারে কও তোমার কি কি আপ্যায়ন করা লাগবে, তুমি কি কি খাতি পছন্দ করো, তুমি শাশুড়ি রাতের কি কি খাতি চাও, শালি রাতের কি কি খাতি চাও তুমি আমারে বলো, আমি সব আম্মারে ফোন করে বলে দিবানি, আম্মা সব ব্যবস্থা করে রাখবেনি। তুমি তুমি আর না করে না, একটু রাজি হয়ে যাও আমার। শোনা ঠিক আছে, অসুবিধে নাই, অসুবিধে নেই, আমি তো যাইতে চাই, কিন্তু আমার আমার প্রতি যদি অবহেলা আমি দেখি তাহলে আমার সহ্য হয় না একদম। আমার যাওয়ার সাথে সাথে কিন্তু আমাকে সুন্দরভাবে আহ্বান কইয়া সুন্দরভাবে আতিথেয়তা করতে হইবে, শরবত টরবত দিতে হইবে, আর কি। আচ্ছা ঠিক আছে, শরবত শরবত কি শরবত খাতে চাও বলো, তুমি কি চিনি একদম খাঁটি লেবুর শরবত খাতে চাও, নাকি ওই যে গুঁড়ো যে শরবত আছে গুঁড়ো শরবত পানির সাথে মিশায় খাতি আয় শরবত বানায় ওইটা খাতে চাও, কোনটা খাতে চাও বলো, নাকি গাছের একদম টাটকা ডাব খাতে চাও, যেটা খাতে চাও আমি সেটার ব্যবস্থা করে রাখবো। গুঁড়ো কয়দিন হয়েছে আইছে? হ্যাঁ সেদিনে সেই এই গুঁড়ো এই প্যাকেট সিরামি দিয়ে দেয়, এটা কি কোনো ঐতিহ্য আছে? একটা ঐতিহ্যই লুকি, আর এটা পারবে, গাছে উঠবে, আমি বসে থাকবো, আমার সম্মান উপর থেকে পঞ্চার হইতে হইতে নিচে মাটির তলে চলে যাবে। কেন আমরা যাওয়ার আগে পড়ে রাখবে না? কেন বাসি কেন খাবো? বাসি টাসি খাওয়ার দরকার নেই, যাওয়ার সাথে সাথে বাঙালির ঐতিহ্য গ্রামের ঐতিহ্য সুন্দর করিয়া একবার চিনি দিয়া গুলিয়া শরবত আমাকে দেবে, একটু লেবু দিতে পারি, অসুবিধা নাই। তোমাদের এই এই বাগানের যে লেবু গাছটা আছে সুন্দর তো, কাগজের লেবু আছে, সেটা সিপ্পা সুন্দর করে দিল, গট গট করে খাইয়ে ফেললাম, মনটা শান্ত হয়ে গেল, মনটা ফ্রেশ হয়ে গেল, গা এরকম একটা পরিস্থিতি সৃষ্টি। আচ্ছা প্রথমেই তোমার এই শরবত লাগবে, আচ্ছা তারপর তুমি দুপুরে কি কি খাতে চাও কও, কিসের মাংস খাবা, কি কি মাছ খাবা, যা যা পছন্দ তোমার তুমি আমরা এখনই বলো। তুমি এখনই ভুলে রেখেছো, এখনই ভুলে রেখেছো, আমি তোমাকে বলেছি যে দুপুরবেলা কোনো মাংস খাবো না, দিনের বেলা যত প্রকার মাছ আছে সেগুলি আমাকে দিতে হইবে, ছোট মাছ যেন একদম মিসিং না হয়, আর কাতলা মাছের মুড়িঘণ্টা কিন্তু তোমার আম্মাকে বলবি যে আমাকে যেন দেয়, ঠিক আছে? আর রাত্রেবেলা যেটা দিতে হইবে সেটা হলো যত প্রকার মাংস আছে, কুকরার মাংস দিতে হইবে, তার কুকরা ওহো তোমার কাজ কি বরিশালের মধ্যে মুরগিকে কুকরা বলে, কুকরা? ও আমরা তো মোরগ মুরগি কই, আর কুকরা তো আমি শুনলাম কুত্তা, এক দেশের বুলি এক দেশের গালি, তোমাকে দেশে কুত্তা বলে সেখানে কুকরা বলতে পারি, জানি না আমি জানি না এটা সেটা, এ ব্যাপারে কোনো কথা বলবো না। কুকরার মাংস দিতে হইবে, তারপর গরুর মাংস, খাসির মাংস, তারপর হাঁসের মাংস তো লাগবেই, যত প্রকার মাংস আছে মানে হালাল মাংস সেগুলো দিতে হইবে, ঠিক আছে? ওকে ঠিক আছে, তোমার এই কুকরার মাংস, হাঁসের মাংস, মোরগের মাংস, মুরগির মাংস সব মাংস দিবানে রাত্রিবেলায়, অসুবিধে নেই। কিন্তু শোনা তুমি যে পাট শাকটা তো ভক্তি করে খাও, পাট শাকের কথা তো বললাম। পাট শাকের কথা বলতেই বে? হ্যাঁ বলতেই বে, এটা তো আমার প্রিয় খাদ্য, এটা তুমি জানো, আব্বা আম্মা সবাই জানে, এটা অবশ্যই থাকবে, প্রত্যেক মানুষের সাথে থাকবে। আচ্ছা ঠিক আছে, তোমার পাট শাকও থাকবে,
তাহলে আমি একটু হিসেব করে নিই আর তাহলে আর যাওয়ার সাথে সাথে হচ্ছে গিয়ে শরবত দিয়ে শরবত দুপুরবেলা